শুধু দর্শক, কেমন লাগছে আমাদের এই আয়োজন? আশা করি আপনারা প্রত্যেকে এই আয়োজন উপভোগ করছেন। বাংলা গানের ঐতিহ্য অনেক দিনের, গীতিকারের কথামালায়, সুরকারের সুর লহরিতে আর শিল্পীর কণ্ঠের জাদুতে প্রতিটি গান শ্রোতার হৃদয়ে অনুরণন তোলে ভালোবাসার, ক্রোধের কিংবা ঘৃণার। আর তাই বাংলা গানের বিষয়বস্তু বিচিত্র ও বিবিধ। ভালোবাসার গণ্ডি সীমাহীন, নায়ক নায়িকা প্রেমিক প্রেমিকার গণ্ডি ছাড়িয়ে বন্ধুর প্রতি মমত্ববোধ কিংবা সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা নিয়েও তৈরি হয়েছে অনেক যুগল গান। এরকমই কয়েকটি গান এবার আমরা শুনব। আমাদের এ পর্যায়ের প্রথম গান কাটে না সময় যখন আর কিছুতে, 1979 সালে কাজী হায়াত পরিচালিত দ্য ফাদার ছায়াছবির এই গানে কণ্ঠ দিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী মজুমদার। মূল ছবিতে বাবার ভূমিকায় জন আর মেয়ের ভূমিকায় সুচরিতা অভিনয় করলেও আমরা আজকে এই গানটি শুনব আমাদের বাস্তব জগতের বাবা চঞ্চল মণ্ডল ও তার মেয়ে অবন্তীর কণ্ঠে। দ্বিতীয় গান দোলে দোদুল দোলে ঝুলনা, দেয়া নেয়া ছবি এই গানে কণ্ঠ দিয়েছেন শ্যামল মিত্র এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়। আজকে আপনাদের এই গানটি শোনাবে শ্রোতার আসরের শিল্পী হিমানি এবং কাপন। তৃতীয় গান আমার দিন কাটে না, 1971 মুক্তিপ্রাপ্ত ছদ্মবেশী ছায়াছবির সঙ্গীত পরিচালক সুধীন দাশগুপ্ত আর গানটির শিল্পী আশা ভোসলে। আজকে আমরা এই গানটি শুনব সিমি ও পুনমের কণ্ঠে। আর সবশেষে এই পর্যায়ে শুনব বৈষ্ণব বৈষ্ণবীর আধ্যাত্মিক প্রেমের একটি গান লাগলাম না কারো পূজাতে, সুবীর নন্দী এবং আবিতা সুলতানার এ গাওয়া এই গানটি নেওয়া হয়েছে রাজলক্ষ্মী শ্রীকান্ত ছায়াছবি থেকে। আজকে আমরা এই গানটি শুনব হিমানি ও চঞ্চল মণ্ডলের কণ্ঠে।